নমস্কার, আমি স্বপন ইভেম নিউজের আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেখাবো, এখন ভিডিও একটা দেখাবো, গাড়ি চালাচ্ছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল, গোটা বাংলাদেশ। এবং সেই উত্তাল কি, আমরা কিছুদিন আগে দেখেছি ছাত্ররা তারা আন্দোলন করেছিলেন, হাসিনার পদত্যাগের দাবিতে তারা লড়াই করেছিলেন, এবং হাসিনা যখন তিনি দেশ ছাড়েন তারপরে দেখা গেল যে সেই গোটা বাংলাদেশ জুড়ে কার্যত সেখানে বাংলাদেশ খুন, লুটতরাজ, আক্রমণ, বিশেষ করে হিন্দু পরিবারের লোকজনদের ওপর ভয়ঙ্কর এবং নৃশংস আক্রমণ নেমে এলো, তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আক্রমণ নেমে এলো। এইটা আমরা একটা ঘটনা দেখে গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষের সঙ্গে গোটা বিশ্ব আঁতকে উঠেছিল সেই আক্রমণের নৃশংসতা। কিভাবে একটা পরিবারের, হিন্দু পরিবারের মেয়েকে 15-20 ছেলে মিলে তুলে নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছে, এইরকম যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত ঘটনা আমাদের সামনে আসছিল, তখন আমাদের মনে হচ্ছিল যে এই হিন্দুদের আজকে নিরাপত্তা কোথায়, বাংলাদেশে হিন্দু হয়ে জন্মানোটা কি অপরাধ। এটা আমরা বারে বারে দেখেছি, সেখানকার মানুষ বলছে যখনই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে সবার উপর আক্রমণ নেমে এসেছে হিন্দুদের উপর, এইটা বারে বারে কেন, এই প্রশ্ন কিন্তু সকলের মধ্যে উঠেছে। এখন ঠিক তার উল্টো ঘটনা এখন গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে, এমনকি হিন্দুরাও তাদের যে অধিকার, তাদের যে এই দেশে তাদের ওপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের তারা প্রতিবাদ করছেন, তাদের অধিকার, সেই অধিকারের দাবিতে তারা পথে নেমেছেন, তাদের নিরাপত্তার দাবিতে তারা পথে নেমেছেন, এবং পাশাপাশি বাংলাদেশের যে আওয়ামী লীগ তারা আজকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে উত্তাল আন্দোলন গোপালগঞ্জ থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে লাখো লাখো মানুষ এখন পথে নামছেন, তারা শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবেন, এই তারা প্রতিজ্ঞায় শপথ নিচ্ছেন। তারা শেখ হাসিনাকে এখন, তিনি ভারতে রয়েছেন, ভারতবর্ষে রয়েছেন, শেখ হাসিনাকে ভারতে আবার ফিরিয়ে আনার জন্য তাদের যে আন্দোলন, সেই আন্দোলনেরই একটি ভিডিও দেখাবো। সেখানকার মানুষ কি বলছেন, আন্দোলনের অংশগ্রহণকারী লোকজন কি বলছেন, কি বিপুল পরিমাণ ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ, মেয়ে পুরুষ সকলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই প্রায় পথে নেমেছেন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে মানুষ প্রতিবাদে নেমে পড়েছে সেখানে গোটা বাংলাদেশ জুড়ে, সেই প্রতিবাদের ছবিটাই আপনাদেরকে ভিডিওটা দেখাবো, আপনারা ভিডিওটা সকলে একটু দেখুন। সকল দাবি মানার পরও যখন এক দফা দাবি এসেছে তখন ক্লিয়ার হয়ে গেছে যে স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করে 71-এর পরাজিত শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়, আমরা 1 ইঞ্চি আর ছাড় দিতে রাজি না। উঠা আন্দোলনকারী সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে ঢুকে জামাত শিবিরকে তাণ্ডবিলা চালাচ্ছে, বিএনপির ফখরুল্লাহ যে তাণ্ডবিলা চালাচ্ছে, তারেক রেজা তাণ্ডবিলা চালাচ্ছে, আমরা সেটার হতে দেব না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা ঘরে থাকো, এই জামাত শিবির জামাত বিএনপি যদি কোন রকম চালাও পোড়াও রাজপথে এসে আমরা রক্ত দিব, জীবন দেব, আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথে একো যতদিন পর্যন্ত এই মিরপুরে বিএনপি জামাতের কোন আস্থানা আমরা রাখতে দেব না। এইখানে যারা বিহারি আছে আমাদের উপরে জুলুম করেছে, অগ্নিসংযোগ করেছে, আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এই এলাকায় আমরা কোনো বিহারিদের অস্তিত্ব দেখতে চাই না। আমরা আজকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ শক্তি, আমরা একসাথে আছি, আমাদের নেতারা সব এক হয়েছে, আমরা রাজপথে জনগণ বিহারি দ্বারা আমরা অবস্থান নিচ্ছি মোকাবেলার জন্য। আমরা প্রস্তুত।
আজকের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আজকে আমাদের কর্মসূচি, আমরা এতদিন অপেক্ষা করেছি, আমরা রাজপথে একটা নিরাপদ দূরত্ব থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব পালন করেছি, কিন্তু আর বসে থাকার সময় নাই। আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তি উৎখাত করার ঘোষণা দিয়েছে। আমরা আজকে প্রমাণ করব ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর সকল অঙ্গ সংগঠন, যে আমাদের রাজপথ কি আমাদের দখলে থাকবে না কাদের দখলে থাকবে। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে আজকে আমাদের লাখ লাখ কর্মীদের সমাবেশ হবে। আজকে আমরা আমাদের সাংগঠনিক অবস্থান প্রমাণ করে দেখাবো জননেত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশে কতটা শক্তিশালী।